আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন তাও আবার বাংলাতে ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন

লাইট রে এখানে ইনসিডেন্ট হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে এবং সেটা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে এখানে এবং তার কিছু পার্ট পার্টেড হচ্ছে ওকে এটা হচ্ছে আমি যদি মিউ ওয়ান ধরি এবং এটার রিফ্লিভ ইন্ডেক্স হচ্ছে মিউ টু এটা হচ্ছে সেকেন্ড মিডিয়াম তো এটা হচ্ছে ইনসিডেন্ট লাইট এটা রিফ্লেক্টেড লাইট এবং এটা ডিফ্র্যাক্টেড লাইট এটা হচ্ছে আনপোলারাইজড এটা আনপোলারাইজড লাইট এটা রিফ্লেক্টেড হওয়ার পর এটা পোলারাইজড হয়ে যাচ্ছে কিছুটা পরিমাণ এটা পোলারাইজড হয়ে যাচ্ছে এবং এই রিফ্লেক্টেড এই রিফ্লেক্টেড রিফ্র্যাক্টেড রে কিন্তু পোলারাইজড হচ্ছে না এটা কিন্তু আনপোলারাইজডে রয়ে যাচ্ছে তো এখানে এই রিফ্লেক্টেড এবং রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্লেক্টেড রে এর মধ্যে যদি অ্যাঙ্গেল নাইন্টি ডিগ্রি হয় তখনই আমরা এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা বলবো আইপি বা পোলারাইজেশান অ্যাঙ্গেল বা ব্রুস্টার অ্যাঙ্গেল ওকে তাহলে এখানে আমরা ব্রুস্টার লটা কি ব্রুস্টার ল হচ্ছে ব্রুস্টার ল এটা হচ্ছে আইপি টেন আইপি ইকাল টু মিউ টু বাই মিউ ওয়ান এখানে মিউ ওয়ান হচ্ছে এয়ার মিডিয়াম আর মিউ টু হচ্ছে এখানে গ্লাস তাহলে এটা গ্লাস মিডিয়াম ওকে

তাহলে এখানে পোলারাইজিং অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম একটা অ্যান্সার যেটা ভ্যালু হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন ডিগ্রি নেক্সট এখানে কি বলেছে নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে যে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ফর দ্য পোলারাইজিং অ্যাঙ্গেল তো এই এই পোলারাইজিং অ্যাঙ্গেল আইপির জন্য এই রিফ্র্যাক রিফ্র্যাকশান অ্যাঙ্গেলটা কত বা রিফ্র্যাকটিভ অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা কত এটা হচ্ছে রিফ্র্যাকটিভ অ্যাঙ্গেল আর তো এখানে এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আচ্ছা এটা যদি আইপি হয় এটাও হবে আইপি তাহলে এই মাঝের অ্যাঙ্গেল যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি এখানে আইপি প্লাস আর ইকাল টু নাইনটি ডিগ্রি ওকে তাহলে এখান থেকে আইপি ভ্যালু আমরা পেয়ে গেছি তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে যাবো তাহলে আইপি প্লাস আর ইকাল টু নাইনটি ডিগ্রি হলে তাহলে আর ইকাল টু হয়ে যাবে নাইনটি ডিগ্রি মাইনাস আইপি মানে হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন ডিগ্রি যেটা ভ্যালু হয়ে যাবে থার্টি টু পয়েন্ট থ্রি এইট এটা হয়ে যাবে এইট থ্রি ডিগ্রি এটা হয়ে যাবে এইট থ্রি ডিগ্রি থার্টি টু পয়েন্ট এইট থ্রি ডিগ্রি এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ওকে তাহলে আমরা দুটো অ্যাঙ্গেলে পেয়ে গেলাম একটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এবং একটা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন ওকে থ্যাংক ইউ